চলে আসে তোমাদের নতুন একটা ফুড ব্লগ নিয়ে। তো আজকে ফুড ব্লগটা হতে চলেছে শিলিগুড়ির একটা ইউনিক ক্যাফেতে। তো গাইস ওখানে যাবো, গিয়ে ওখানকার পুরো ভিতরে এনভায়রনমেন্টটা সব দেখাচ্ছি তোমাদের, তোমাদের জাস্ট ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে আমি নিতে চলে আসছি এই সমীরকে, তো এখানে রেডি হচ্ছে। তো গাইস যাই ক্যাফেতে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি, তো তোমাদের জাস্ট ভিডিওটা দেখতে থাকো। নেচারটা হয় এমন, এখানে বৃষ্টি নেই আবার আগে বৃষ্টি, তাও আমরা বৃষ্টির মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। বাইরে চেক দিস আউট, এত মানে বৃষ্টি। এই যে এখানে গাড়ি দাঁড়া করানো, আমরা একটা লবণের দোকানের সামনে দাঁড়ায় আছি। তো গাইস চলে আসছি আমরা ক্যাফে 0353-তে। হ্যাঁ এই লোকেশনটা নিয়ে কথা বলেছিলাম তোমাদের। তো গাইস ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে পুরোটা এক্সপ্লোর করা যাক। তো আসো তো আমাদের সাথে ভিডিওটা জাস্ট দেখতে থাকো। তো গাইস আমরা এখন চলে আসছি ভিতরে, আর ভিতরে আসার পর আমাদের মেনু কার্ডও দিয়ে দিয়েছে। তো আমরা মেনু কার্ড থেকে অর্ডার দিয়ে দিচ্ছি খাবার। তো খাবারগুলো রেডি হতে হতে তোমরা ততক্ষণ ভিতরের এনভায়রনমেন্টের মজা নিতে থাকো, জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা যা যা অর্ডার করেছিলাম, তো আমাদের অর্ডার চলে আসছে। তো দেখতেই পাচ্ছ কি অর্ডার করেছিলাম, গন্ধরাজ চিকেন মোমো, চিকেন হোয়াইট সস পাস্তা আর চকলেট শেক। তো গাইস এবার একটা একটা করে ট্রাই করে দেখবো কিরকম টেস্ট। তো গাইস মোমো থেকে শুরু করা যায়। তো গাইস দেখতেই পাচ্ছ এবার ট্রাই করবো এটা। যেহেতু এটা পুরো গরম ছিল, তো একটু মুখে ঠান্ডা করার জন্য কোল্ড ড্রিঙ্ক দেবো, সরি কোল্ড ড্রিঙ্ক না চকলেট শেক। এবার ট্রাই করবো হোয়াইট সস পাস্তা। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে নিউ আপডেট যত ভিডিও আসবে সব দেখতে পারো। তো যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ফুড ব্লগে, বাই।